যদি বেদের মধ্যে এমন কথা উল্লেখ করে যায় যে সরে রেখে দে পৃথিবীর জমিনে নারী যারা হবে তারা পোশাকে তো আবৃত হবে আর রাস্তাতে যখন নারীরা চলবে তখন তাদের পাগুলোকে ধীরে ধীরে তুলবে পাগুলিকে যেন আস্তে আস্তে করে ফেলবে আদাব সহকারে যেন চলাফেরা করবে নারী যখন রাস্তাতে চলবে নিজের চোখগুলোকে পায়ের দিকে রাখবে মানে পা যুগালের দিকে তাকিয়ে তাকিয়ে নারী চলবে বললো এর যদি বিপরীত হয় এর যদি কোনো নারী বিপরীত চলাফেরা করে যেমন করে ওই আপনার ওই যে হরিণ গুলানের মতো একটা হরিণ যখন চলে দেখবেন তখন ডানে তাকায় 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 বামে পিছনে ঘুরে এদিক ওদিক তাকায় বললো হরিণের মতো যে নারী হেলে তুলে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে চলবে আর চলনে অন্য পুরুষকে আকৃষ্ট করবে অন্য যুবককে আকৃষ্ট করবে ওই নারীটা পৃথিবীতে নারী নয় ওই নারীটা হচ্ছে কি ওই নারীটা ধূত সগুন তাহলে আমি যে নারীগুলোকে দেখলাম রাস্তাতে এটা কিন্তু সনাতন ধর্ম থেকে বললাম যদি ইচ্ছা হয় জালসা শোনো নতবা চলে যাও কোনো যায় আসে না কিয়ামতের দিন তোমার জন্য আমি পাকড়াও হব না খুব কঠিন বিচার হবে আল্লাহর বিচার আল্লাহর আদালতে এমন বিচার হবে বুঝলেন একটু এড়িয়ে যাওয়া যাবে না তাই আমি গ্রামের নারীদেরকে প্রথম সাবধান করলাম ওয়াজের সগ লাগনি খবরদার এই জালসা যেহেতু প্রজেক্টার আছে তো নাকি আপনাদের জন্য প্রজেক্টার আছে তাহলে প্রজেক্টার লাগানোর কি দরকার ছিল যদি রাস্তাতে থেকে ঘোরাফেরা করে জলসার দিনে খবরদার কোন নারী রাস্তায় ঘোরাফেরা করবে না গার্জেন নিয়ে বের হবে কারণ আজকে জালসার দিনে বিভিন্ন জায়গার যুবকরা আসবে এখানে না আসবে না আসবে সেদিন জালসা চলছে আর মারামারি লেগে গেল লালবাগে জালসা চলছে মারামারি শুরু হয়ে গিয়েছে কি হচ্ছে তাই বলবে এরকম কেস যেন না ঘটে নারী তোমাকে সম্মান দিয়েছে রসুল্লাহ তোমার অধিকার পাইয়ে দিয়েছে রসুল্লাহ তোমাকে নারীর মঞ্চ কত উঁচু এটা দেখিয়ে দিয়েছে বিশ্বের কাছে আমার রসুল্লাহ জোরে বলে কোনো ধর্মের মানুষ তোমাকে এই অধিকার পাইয়ে দিতে পারে নি এখন এই নারীদের সম্মুখ সম্পর্কে একখানা ওয়াজ উপস্থাপন করব যাতে উভয় দিক কাজে আসবে তো প্রথম নাম্বারে আমরা দেখি ইসলামটা কি দেখেন রসুলুল্লাহ দরবারে সর্বপ্রথম দিন ইসলাম কবুল করেছিলেন বয়স্কদের মধ্যে নাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু কত নেকি আল্লাহর নবীকে সাবিরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আপনি বলবেন আল্লাহর নবী বলেছিলেন আমা সাবিরা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে সাবিরা বলে নবী গো দুনিয়ার জমিনে আপনি কাকে বেশি ভালোবাসেন নবী পাক বলেছিলেন सुनो दुनिया के जमीने हम সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ নবী সাবিরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ দুই জনের নাম একটু দয়া করে বলবেন আল্লাহ নবী বলে আমার সাবিরা এ আমার সাবিরা सुनो আমি নারীদের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বললেন নারীদের দের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসি যাকে তার নাম হচ্ছে আয়েশা আমার নবী বলছে শোনো আমার সাবিরা আর আমি পুরুষের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আবু বাকার জোরে বলেন না গো তাহলে নারীদের মধ্যে আয়েশাকে আর পুরুষের মধ্যে আবু বাকারকে তো নারীরা হবে আয়েশার মতো আর পুরুষেরা হবে আবু বাকারের মতো তো নবীর কাছে চলে যাবে বলেন সুবহানাল্লাহ নবীর সাফা আট হয়ে যাবে আপনাকে আমাকে নিয়ে। জান্নাতে যাবে আর যদি মনে করেন না আমরা এগুলো মানবো না এগুলো করব না আমরা এমন উপদেশ দেখব না তাহলে কিন্তু কে আমাদের দিন নবীর সাফাৎ নাসিব হবে নবীর সাফাত নাসিব হবে না তো হাজরতে আবু বাকার কেমন ছিলেন মা এসা কেমন ছিলেন একটা বিষয়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করি তো রসুল বলছেন আবু বাকার কেমন ছিল আল্লাহ নবী এটাও বলেছে শোনো আমার সাবিরা এ আমার সাবিরা মিশকাতের একটা হাদিস উম্মুল মুমিনিন মায়েজা হাদিস কানা বর্ণনা করেছে মায়েজাতুল ঘুমাইরা আমার নবীকে বড় পেয়ার করতেন বড় ভালোবাসতেন আমার নবীকে নিয়ে একটি সময় আরাম করছিলেন তিনি আমার নবীকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব আমার নবী বলেছিল আয়েশা এ বিবি আয়েশা বলো এমন কি কথা কথা জিজ্ঞাসা করবে মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে পারবেন আসমানে যতটা তারকা আছে এই তারকার সমান নেকি কার আছে আল্লাহর নবী আয়েশাকে বলছে বিবি আয়েশা আসমানে তারকা সমান নেকি আমি রাসূল আমাকে তুমি জিজ্ঞাসা করছো এ আয়েশা এ বিবি আয়েশা শোনো আসমানে যতটা তারকা আছে এর চেয়েও বেশি নেকি আছে আমার সাহাবী হযরতে উমারে ফারুকের জোরে

আমি আয়েশা একটা কথা ভেবে আপনাকে প্রশ্ন করেছিলাম একটা কথা মনে মনে চিন্তা করে আপনাকে প্রশ্ন করেছিলাম আল্লাহ নবী বলেছিল আয়েশা এ বিবি আয়েশা এমন কি কথা পথে কি ভাবনা চিন্তা নিয়ে আমাকে তুমি প্রশ্ন করেছিলে আল্লাহ নবীর স্ত্রী বলেছিল ইয়ারসুল আল্লাহ আমি আমি এটাই ভেবেছিলাম এই জায়গায় হয়তো আপনি আমার পিতা বুবাকারের নামটা বলবেন আর আমি আয়েশা কথা শুনে বড় খুশি হয়ে যাব আল্লাহর নবী ওই সময় আয়েশাকে বলেছিল এ আয়েশা এ বিবি আয়েশা তুমি আমার দিকে একটু চেয়ে দেখো আমার মুখের দিকে একটু তাকাও আল্লাহর নবীর স্ত্রী আপনার অন্য দিকে মুখটা ঘুরিয়েছে নবী পাক বলছে আয়েশা তুমি যদি আমার দিকে না তাকাও এই প্রশ্নের জবাব কিন্তু তোমাকে দেব না মা আয়েশা মুখখানাকে ঘুরিয়ে আমার নবী পাকের নুরানি চেহারার দিকে যখনই ঘুরি দিয়েছেন আল্লাহ নবী বলেছিল আয়েশা এ বিবি আয়েসা শোনো তুমি কি এমন ভেবেছিলে তোমার পিতার কথা ভেবেছিলে না বলে হা নবী

যে উমারি ফারুক রাস যে রাস্তা দিয়ে যেত তিন দিন ধরে শয়তান ওই রাস্তাতে যেতে ভয় করত তো ইনার সারা জীবনের নেকি এক দিকে আর এই সাহাবী আবু বকরের একটা রাত্রির নেকি এক দিকে তো আল্লাহর নবী বলছে আমার আবু বকরের ওই রাত্রির নেকি বেশি হবে এরা বলছে নবী খিদমতে কি পাওয়া যায় নবী খিদমতে কি পাওয়া যায় আবু বাঁকারও আপনার নামাজ পড়েছে হাজরাতে উমারও নামাজ পড়েছে আবু বাকারও রোজা রেখেছে হাজরাতে উমারও রোজা রেখেছে আবু বাকারও হজ করেছে হাজরাতে উমারও হজ করেছে আবু বাঁকার নবীকে ভালোবেসেছে উমারও নবীকে ভালোবেসেছে আবু বাঁকার তাহাজ জাত পড়েছে উমারও তাহাজ পড়েছে আবু বাঁকার কোরআন পড়েছে উমারও কোরআন পড়েছে এমন করে আপনার জানমাল আবু বাঁকার নবীর কদম তলে কোরবান করেছে হাজরাতে ওমারও জান নবীর কদম তলে কোরবান করেছে তাহলে হাজরাতে ওমারের নেকি কেন কম হয়ে গেল আবু বাকারের এক রাত্রির নেকি কেন এত বেশি হয়ে গেল মা আয়েশার মনে কৌতূহল হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়া করে বলবেন আমার পিতাকে আল্লাহ পাক কোন রাত্রিতে নেকিটা বেশি দিয়েছে আমার নবীকে আল্লাহ আল্লাহ নবী বলে আয়েশাকে আয়েশা শোনো যেই দিন আমি নবী হিজরাত করে মক্কা থেকে মদিনার দিকে এসেছিলাম ওই দিন হজরাতে আবু বাকার আমি রসুল্লাহ এমন খিদমাত আমার করেছে আল্লাহ খুশি হয়েছে এবং এক রাত্রিতে আমার আবু বাকার কে এত নাকি দান করেছে তো বুঝা গেল নমাজ পড়ে এত নাকি পাওয়া যাবে না যতটা রসুলের খিদমাত করে পাওয়া যাবে জোরে বলেন রোজা করে এত কি পাওয়া যাবে না যতটা নবীর তাজিম করে পাওয়া যাবে হজ করে এত নাকি পাওয়া যাবে না যতটা নবীর খিদমাত করে নেকি পাওয়া যাবে এমন করে জীবনের সব আমাল যাই যে আমালের কথাই বলেন না কেন সব যে উত্তম আবু বাকারের জীবনের আমাল এটাই ছিল যে তিনি রসুল সাল্লাহ আলি সাল্লামকে মেরাজের রাত্রিতে কখনো সামনে কখনো পিছনে কখনো ডানে কখনো বামে গাড়ে সুরে সাপে ডংসং করছে তবুও নবুর আরামে ব্যাঘাত হতে দেয় না

আল্লাহ নবীর দরবারে হযরত আবু বকর আপনার বসে আছে আলী শেরে খোদা বসে আছে হযরত উমারে ফারুক আজাম বসে আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর বিক্কাত সাহাবী বসে আছে হযরত আমিরে মবিয়া বিক্কাত আপনার সাহাবী তিনিও বসে আছে আল্লাহ নবী সাহাবী আবু বকর নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূল আল্লাহ আবু বকর পৃথিবী জমিনে জীবনে কোনোদিন আবু বকর কোনো মূর্তির সম্মুখে পূজা করেনি বাপ আপনার পূজা করেছে মা সালমাও পূজাতে গিয়েছে কিন্তু এই বাচ্চাটাকে জীবনে কোনো দিন উসমানী বনুল কুহাফা পূজা করাতে পারেনি মা সালমা আছে আপনার আবু জীবনে কোনোদিন পূজা মন্ডপিতে নিয়ে যেতে পারেনি জীবনে আরবে ষাটটি আবু কোনদিন পূজা করিনি কাবা মজ্জামা চতুর্দিকে যখন দলে 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 বসে বেঈমান বেদিনীরা বান করেছে আবু বাকার জীবনে কোনো দিন মদবান করেনি ইয়ার সুল আল্লাহ আবু বাকার ইসলাম কবুল করার পূর্বে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি ইসলাম কবুল করার পূর্বে আবু বাকার জীবনে কোনো দিন অন্যায় করেনি ইসলাম কবুল করার পূর্বে আবু বাকার জীবনে কোনো দিন অত্যাচার অন্যায় অবিচারে যায়নি আল্লাহ নবী বলছে আবু বাকার ওগো আমার সাহাবী আবু বাকার তুমি কি বলতে যাও বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল মনে আজকে একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে দাঁড়িয়েছি জানি না আবু বাকারের ওই প্রশ্নটা পূর্ণ হবে কিনা আবু বাকারের একটা চা দুটি তিনটি চাওয়া আছে আপনার কাছে জানি না আপনি দেবেন কিনা কারণ আবু বাকার আপনার কাছে জিনিস চাইবে তিনটি জিনিস আপনি যদি রাজি হয়ে যান আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন তবে আপনাকে ওই জিনিসগুলো বলবো। আল্লাহ নবী বলছে বাকার আমার তুমি বলো এমন কি জিনিস তুমি আমার কাছে যাইবে ওগো আবু বাকার যদি সেটা দেওয়ার মত হয় নিশ্চয় আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব আর যদি সেটা দেওয়ার মতো না না হয় আমি নবী তাহলে ওটা তোমাকে দিতে পারবো না আমার নবীকে আবু বাকার বলেছিল ইয়া রাসূলুল্লাহ পৃথিবী জমিনে নবী যারা হয় তারা পৃথিবীতে এমন কোন কাজ করতে পারে না এটা হতে পারে না কারণ নবী যারা হয় তারা সমস্ত কাজ করতে পারে আর এমন জিনিস আমি চাইব যা আপনি দিতে পারবেন আপনি প্রথমে প্রতিশ্রুতি দেন আপনি যদি প্রতিশ্রুতি দেন তিনটি জিনিস আজকে আপনার কাছে আমি আবু চাইবো চাইব নবী বলছে আবু বাকার তিনটি জিনিস কি নেবে তুমি বলো আচ্ছা বলেন যদি জান্নাত চাই নবী দিতে পারবে না পারবে না পারবে না রাজত্ব যদি চাই দিতে পারবে না পারবে না সোনা জোহরা মুক্তা হীরা যদি চাই দিতে পারবে না পারবে না পারবে নবীও জানে কি চাইবে হ্যাঁ নবী জানে না জানে না এখন বলছে না নবী জানে না ওগুলো ওগুলো নবী জানে না আচ্ছা নবী শব্দটার অর্থ কি শিফ আছে না নবী শব্দটা আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ কোরআনে ভাবে যে ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া আল্লাহ বলছে এই অদৃশ্যের খবর দাদা জোরে বলে নবী শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ বক্তা অদৃশের খবরদাতা অদৃশ্য দুই প্রকারের হয় কয় প্রকারের অদৃশে জাতি আর অদৃশ্যে সেফাতি অদৃশে জাতির মালিক হচ্ছে আল্লাহ আর অদৃশ্যে সেফাতির মালিক হচ্ছে রসুলল্লা কোরআনে দুই প্রকারের আয়াতি রয়েছে এবার যদি কেউ বলে নবী অদৃশ্য বলতে পারে না চরম পর্যায়ের ভুল কারণ পাক কোরআন এভাবে বলেছেন সুরা জিনের মধ্যে আলা মনো আহাদা এখন এই পর্যন্ত পরে বললাম আল্লাহ ছাড়া অদৃশ্য বলতে আর কেউ পারে না তো মানুষ বলবে নবীয়তা হলে অদৃশ্য বলতে পারে না আমার আল্লাহ তো কবার বলছে আর আমার পছন্দীয়ানের সুল যারা তাদেরকে আমি আল্লাহ এই অদৃশ্য দিয়েছি জোরে বলেন সুহান আল্লাহ আবার তিরিশ পারা তাল্লাহ এভাবে বলছেন আলালু বাই বিবি আমার নবী অদৃশ্য বলতে কৃপণতা করে না জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার সুরা আলে ইমরান এবং চালাফাক নবীকে পাঁচটা মজেজা দিয়েছিল এই পাঁচটা ভাজে যার মধ্যে একটা ছিল খবর বলে দেওয়া খবর বলে দাও তিসা নবীর আমাদের নবী কিন্তু আবু বাকার কি চাইবটা জানে নবী কিন্তু ওখানে অনেক সাহাবি আছে আল্লাহ নবী বলছে বাকার কি বলো না প্রথমে আমি প্রতিশ্রুতি পরে দেব কিন্তু তোমাকে বলতে হবে যে কি জিনিস তুমি চাইবে হাজরা বাকার বলছে মনে শত বিশ্বাস যে আপনি দিতে পারবেন বলুন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আমার নবী বলেছিলেন আবু বাকার আমি নবী তোমাকে কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি নবী সেটাই দেব জোরে বলেন নবীর পিলে খুশি হয়ে গিয়েছে আবু বাকার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে আমি একটা একটা করে আমার চাওয়া আপনাকে বলি নবী বল আবু বাকার এ আবু বাকার বলো তোমার প্রথম নাম্বারের চাওয়াটা কি আছে নবীকে বলছে ইয়ারসূল আল্লাহ প্রথম নম্বরের চাওয়া আবু বাকার এটাই জাবু বাকার দুনিয়ার জমির দিন বাসবে ইয়া রসুল আল্লাহ আবু বাকারকে আপনি সাথী হিসাবে আপনি কি আমাকে বন্ধু হিসাবে আপনি কি আমাকে কবুল করবে কি একটা চাওয়া দেখে বন্ধু আবু বাকারের প্রথম নাম্বারের চাওয়া ছিল যে আমি আপনার জীবনের বন্ধু হয়ে সাথী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই জোরে বলেন প্রথম চাওয়া নাম্বারের কারণ বন্ধু একটা এমন জিনিস যে রসুল সাল্লাম বলেছেন কেয়ামাতের দিন যে যার সঙ্গে বন্ধুত্ব রাখবে তার সঙ্গে আল্লাহ পাক তাকে কেয়ামাতে উঠাবে রসুল্লাহ হাদিস এইভাবে বলেছেন মান্তা ফিন তুমি যে জাতির সঙ্গে তোমার লাইফ স্টাইলটাকে মিলিয়ে দেবে এখন আমাদের স্টাইল তো এহুদি স্টাইল চলছে কি স্টাইল এহুদি স্টাইল চলছে মানে সমগ্র পৃথিবীকে যারা গ্রস করেছে সমগ্র পৃথিবীকে যারা কন্ট্রোল করছে বর্তমান এরা হচ্ছে কে এহুদি কারণ এহুদিরা রসুল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে সকাল পর্যন্ত হল আমরা সমগ্র পৃথিবীটাকে কন্ট্রোল করব আজ করে নেশ প্রতিটা বাড়িতে ঘরে প্রতিটা জায়গাতে মসজিদে আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েডের মোবাইল এসেছে সোশ্যাল মিডিয়া আছে দ্বিতীয় নম্বর আমাদের ঘরে পূজা হয় মসজিদে গানা বাজে বাজে না বাজে না বাজে না রিং টুং সেভ করেছে গানা নামাজে গিয়েছে বেচরা কেউ ফোন দিয়েছে তো গানা বাজতে শুরু করেছে মসজিদই বাজতে শুরু করেছে বহু কিছু আমরা দেখতে পাচ্ছি যে যেটা রসুল সাল্লাহ সাল্লাম যেগুলো বলে গিয়েছেন ওইগুলো পরস্পর পরস্পর মিলে যাচ্ছে আজরাতে আবু বা কার সিদ্দিক রাদি আল্লাহ তা আলাহ আনুঘু দাহিনবীপাককে বলেছিলো ইয়ার প্রথম নাম্বারে আপনার কাছে যেটা চাইব ওটা আপনি কি আমাকে সাথী হিসাবে কবুল করবেন আল্লাহ নবী আবু বাকারকে বলেছিলেন আবু বাকার তুমি আমার কাছে এসে যাও আবু বাকার কে নবীপাক কাছে ডেকে নিলেন আমার নবী বুকখানাকে আপনার আগিয়ে দিলেন আবু বাকারকে গলার সঙ্গে জড়িয়ে ধরলেন আল্লাহ নবী এলান করলেন এ আমার আল্লাহ আমি আবু বাককে ভালোবাসি আল্লাহ আবু বাকার আমার এই দুনিয়ার সাথী এবং আবু বাকার আমার পরের দুনিয়ার সাথী আল্লাহ হাল ও আল্লাহ আল চলো আলা মোহাম্মদিনু হরদম জুবান সে কালো হরদম জুবাঙ আরে মোহাম্মাদের নাম মোহাম্মাদের নাম জোপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মাদের নাম জোপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কন্টেরি গান এ তুই মধুর লাগে ওরে এতই মধুর লাগে জোরে বলেন শুভানল্ল ওরে গোলাপ তুই কি প্রথম ছুয়ে চিলি না বীরিকম ওরে গোলাপ তুই কি প্রথম ছুয়ে চিলি না বিরিকা সেই খুশবু আজকে যে তোর আতরে জাগে ওরে তোর আতো জাগে মোহাম্মাদের নাম পেছিলে বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে জোরে বলেন নজরুলের আবৃত্তি এগন্ত কবি বিদ্রে কবি কাজী নজরুল ইসলামের লেখায় নাথ মোরন বিকে গে লুকিয়ে রে তারে পেসানি জ্যোতি মেখে মোরন বিকে গে লারে পেসানি জ্যোতি মেখে ওরে ও চা দি কি তুই গোভীর ওনু রাগে ওরে গে গোভীর মোহাম্মদের নাম জোপেছিলি বুলবোলি তুই আগে তাই কিরে তোর কনি গান এতুই মধুর লাগে ওরে এতুই মধুর লাগে আল্লাহ আলা wala aleee. আল্লাহর নবী আবু বাকর কে বললো এ আবু বাকর শোনো আমি নবী পাক তোমাকে এই দুনিয়ার সাথী এবং পরের জগতের সাথী হিসাবে আমি নবী এলান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আবু বাকর কে আমার নবী বলে ও গো আবু বাকর বলো তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটা কি আছে আল্লাহ নবী কে আবু বাকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী দ্বিতীয় নম্বরের চাওয়া যেটা আপনার কাছে আমি চাইবো ইয়া রাসূলুল্লাহ ওটা কি আপনি আমাকে দেবেন আমার নবী বলে আবু বাকার ও আমার সাবি আবু বাকার শোনো আমি নবী তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি নবী তোমাকে কথা দিয়েছি কারণ তুমি তিনটি জিনিস আমার কাছে চাইবে আমি নবী তোমার তিনটি চাওয়াকে পূর্ণ করে দেব আমার নবীকে আবু বাকার এমন একটা চাওয়া চাইছে যেটা আমরা কিন্তু ওই চাওয়া চাইতে পারবো না আমরা যদি ওই চাওয়া চাইতে পারি পৃথিবীর জমিনে আজকে আপনারা আমাদের মসজিদ বলেন আমাদের গরস্থান বলেন আমাদের মাদ্রাসা বলেন এগুলো কিন্তু গরিব হয়ে থাকবে না এগুলো সোনা দিয়ে মড়িয়ে দা হবে যদি আমাদের মন মানি কিছু মানসিকতা আবু বকরের মত হয়ে যায় হযরত আবু বকর বং চিরা রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বারের চাওয় এটা আপনার কাছে যাইবো ওগো নবিয়ে আমি আবু বকর জীবনে যা ইনকাম করব জীবনে আমার জীবনে যা আমি আবু বকর কায়াতেও ইনকাম করব আপনার কদম তলে এনে কুরবান করে দেব নবী গো আপনি কি আমার এই কুরবান করে দাও অর্থগুলো আপনি কি গ্রহণ করবে না আমার নবী চোখে পানি এসে আছে আমার নবী আবু বাকার কে ডাকছে গো আবু এ আমার আবু তুমি যা ইনকাম করবে জীবনে আমার কদম তলে এনে তুমি কুরবান করে দেবে ইসলামের জন্য তুমি ব্যয় করে দেবে আবু বাকার বলছে নাম হায়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি যা ইনকাম কাম করব সবগুলো আপনার কদম তলে বাই করে দেব আমার নবী আবু বকরকে বলেছিল এ আমার আবু বকর তুমি জীবনে যা ইনকাম করবে তোমার বিবি বাচ্চা রয়েছে তোমার ঘর রয়েছে তাদেরকে ভরণ পোষণ করতে হবে তাদেরকে অন্য জোগাড় করে দিতে হবে আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ কথা তো এটা নয় কারণ আপনি আমাকে কথা দিয়েছেন তিনটি জিনিস আমার জবাব পূর্ণ করে দেবো প্রথম নাম্বারটি আপনি পূর্ণ করেছেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বারটা আপনি পূর্ণ করবেন আমার নবী বলে এ সাহাবী আবু আমি নবী পাক তোমার তৃতীয় নম্বরের চাটাকো আমি নবী পাক পূর্ণ করে দিলাম অতএব তুমি আমার দরবারে যকুন যেটা নি আসবে আমি নবী কবুল করে নেব যার কারণে আমরা দেখতে পাই কখনো বাড়ি থেকে একটি বাড়ির প্রদীপ এনে আমার নবীর দরবারে হাজির করে বলেছিল নবী গো প্রদীপ ব্যতীত আবু বাকারের ঘরে আর কিছুই নাই কখনো একটা চুজ এনে রান্না করার পাত্র পর্যন্ত এনে আমার নবী পাকের কদম তলে দিয়ে দিয়েছিল এই কারণ সাবি বলেছিল তিনটি চার মধ্যে সাবি জীবনের চা ছিল দ্বিতীয় নম্বরের চা ছিল এটা আমার নবী পাক বলেছিল আবু বাকার তোমার দ্বিতীয় নম্বর নাম্বারে চা দাও আমি রসুল্লাহ পূর্ণ করে দিলাম আবু বাকার কে আমার নবী বংশ আবু বাকার এ আমার সাবি আবু বাকার ও গো সাবি আবু বাকার বলো তৃতীয় নাম্বারে চাটি তোমার কি রয়েছে কারণ আমি নবী যেহেতু বলেছি তোমাকে তোমার তিনটি চাওয়াকে আমি নবী পাক পূর্ণ করে দেব তুমি বলে ফেলো তিন নাম্বারে চাটি কি আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানি নবী যারা হয় ক্ষমতার কখনো খেলাপ করে না নবী যারা হয় ওয়াদা করলে খেলাপ করবে না প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবে না এটা আমার জানা আছে কিন্তু তিন নাম্বারের চাওয়াটা আমি আবু বাকার যে লজ্জিত হইতে হচ্ছি হচ্ছি চাইতে আমার নবী বলে আবু বাকার এমন কি জিনিস তুমি তৃতীয় নাম্বারে চাইবে যে তুমি লজ্জিত হয়ে যাচ্ছ নবীকে বলছে আর আল্লাহ আপনি যদি আমাকে কথা দিন যে আপনি আমার প্রতি নারাজ হবেন না আপনি যদি আমাকে কথা দিন আপনি আমার প্রতি নারাজ হবেন না কোনো রকমের আপনি রাগ করবেন না তাহলে তিন নম্বরের চাওয়াটা আপনার কাছে আমি আবু বাকার চেয়ে ফেলবো আমার নবী আবু বাকারকে বলছে আবু বাকার আমি নবী তোমাকে কথা দিলাম অতএব তুমি আমার কাছে যাও আমি রাগ করব কেন কারণ তোমাকে তো বলেছি আমি তোমার তিনটি চাওয়া পূর্ণ করে দেব আল্লাহ নবীকে আবু বাকার মুখখানাকে নিচু করে নেওয়ার পরে বলছে ইয়া

কবুল করবে কয় বছর বয়স সাত বছর যে সমস্ত বেঈমান বেদিন বলেছে নবী বছরের কাফের রা সাত কন্যাকে বিবাহ করলো কেন আমার মুসলমানদের মধ্যে কিছু যুবক কিছু দেখা যাচ্ছে জেনারেশন শিক্ষিত এদের মধ্যে কিছু কিছু নাস্তিক হয়ে গেছে তারা বলে থাকে এই কথা কিন্তু এ বিবাহের পায়গাম রসুল দেইনি এ বিবাহের পায়গাম আবু বকরই দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ আহ হাদিয়া করতে চাই নিজের কন্যাকে আর এ হাদিয়ার মধ্যে ওয়াসিস আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছিল এবং উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক উপদেশ ছিল জোরে বলেন সুবহানাল্লাহ কত উপদেশ যদি দেখতে যায় আজ দেখ পরে আমি উপদেশগুলো আনছি প্রথমে চাওয়াটা পূর্ণ করে দিই তারপরে এই যে চাওয়াগুলি এর মধ্যমতে মুহাম্মাদির কল্যাণ কি আছে তা নিয়ে আলোচনা করব তো তিন নম্বরের চাওয়া ছিল যে আমার কন্যাটাকে আপনি আপনাকে হাদিয়ে দেব কবুল করে আল্লাহর নবী বলেছিলেন আবু বকর এ আমার সাহাবী আবু বকর তোমার কন্যার বয়স মাত্র সাত বছর আর তুমি বলছো আমার দরবারে হাদিয়া করবে আবু বাকার বলছে ইয়া আল্লাহ এটা আমার তৃতীয় চাওয়া আপনি আমাকে কথা দিয়েছেন যাহা আবু বাকার তোমার তৃতীয় নাম্বারের চাটা আমি পূর্ণ করব নবী আবু আমি তোমার তৃতীয় চাওয়াটা পূর্ব করতে পারলাম না আমি নবী যে তৃতীয় নম্বরের চাওয়াটাকে আমি নবী কবুল করতে পারলাম না এ আবু বা আবু বাকার তুমি একটু চিন্তা করে দেখো আবু বাকার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার চাওয়া পূর্ণ না করেন আপনি আমাকে কথা দিয়েছেন তবু আমার নবী বলছে আবু বকর যদি তোমার সাত বছরের কন্যার সঙ্গে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি আমার বিবাহ হয় আরবের বেঈমান বেদিন কাফেররা কতই না কথা বলবে শুধু তাই নয় বিশ্বের মাঝে একটি ইতিহাস তৈরি হয়ে যাবে ও আবু বকর তৃতীয় নাম্বারের চটা তুমি আমার কাছে মন চাইবে না আল্লাহ নবী সাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর জানি যতই আমি আবু বকর যখন কোন আমল করব বেঈমান বেদিনদের দিকে আবু বকর তাকায় না পৃথিবী কারো দিকে আবু বকর তাকায় না আবু বকর এক আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করতে গিয়ে যদি পৃথিবীর মানুষ नाराज হয়ে যায় আবু বকর আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করবে পৃথিবীর মানুষকে नाराज করে দেবে ইয়া রাসূলুল্লাহ

করবে না তুমি কারণ আমি রসুল্লাহ তৃতীয় নম্বরে চাটা আমি নবী পাক যে পণ্য করতে পারলাম না গো এ আবু বাকা তুমি চলে যাও আবু বাকার জননে কাঁদতে লাগলেন চোখ দিয়ে ঝজ্জার করে পানি বয়ে যায় আমার নবীকে বলে নাই আর সুল আল্লাহ আপনি কথা দিয়েছেন আমাকে তৃতীয় নম্বরে চাটা পণ্য করে দেবেন বলে নবী গো ও আল্লাহ নবী আপনি যদি তৃতীয় নাম্বারে চাটা আবু বাকারে পুরানা করেন আবু বাকার আপনার দরবার থেকে কোথাও যাবে না আবু বাকার আপনার নিচের দিকে মুখ করে অজর নয় আল্লাহ বলছে যাও আমার নবী পাকের দরবারে চলে যাও আমার নবীর দরবারে আবু বাকার তিনটি জিনিস চেয়েছে নবী পাক আমার দুটি পূর্ণ করে দিয়েছে আমি আল্লাহ পাক তৃতীয় নাম্বারে চাটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ আমার নবীকে আমি আদেশ দিচ্ছি আমার নবীকে আমি হুকুম করছি এ আয় জিবরিল যাও নবীর কাছে পয়গাম জানিয়ে দাও তাহলে নবী যা করে আল্লাহর হুকুমে করে না করে না আল্লাহ বলছে অন্যদিনই ইজা হাওয়া মা দল্লা সাহিব কুম আমা গাওয়া ও মা এন্তি কু আনিল হাওয়া আমার আল্লাহ বলছে ওই উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ রসুল্লাহ সালামের আমি আল্লাহ পাক কসম করছি যখন তিনি মেরাজ রজনী থেকে ফিরে আসেন আমার আল্লাহ পাক তিনি বলছেন মা দল্লা সাহিব কুম আমা গাওয়া

বি চাকরি তো কোন কথা বলে না কোন কাজও করে না যতক্ষণ আমি আল্লাহ আমার নবীকে করিয়ে জানি যতক্ষণ আমি আল্লাহ আমার নবীকে বলিয়ে জানি জোরে বলেন আল্লাহ কিন্তু আমাদের মধ্যে একটা দল আছে ওরা বলে নবী এটা কেন করলো বলে নবী কেন ওই উহুদের ময়দানে 72 জন জাবি শহীদ হয়েছে নবী জানতো তো পাঠালো না কেন আবার বলে বিছা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের মধ্যে সালাম ফিরিয়ে দিলেন তাসাহুদ ছুটিয়ে দিলেন নবী জানতো সালাম কেন ফিরালো নবী ভুল করলো ইত্যাদি ভাবে বলে থাকে আর আমার আল্লাহ বলছে হাওয়া আমার নবী ইচ্ছা করে কোনো কাজ করে না নিজে থেকে কোনো কাজ করে না যতক্ষণ নবীকে আমি আল্লাহ করিয়ে নি যতক্ষণ নবীকে আমি আল্লাহ বলিয়ে নি অতক্ষণ কোনো কাজও করে না কোনো কথাও বলে না আর একটু জোরে বলা যাবে না জোরে 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 ইয়া রসুল আল্লাহ ডাক আবার ছেড়ে দিচ্ছে এখন বলে ইয়া রাসূল আল্লাহ বললে বেদাত হয়ে যাবে গতকালকে যে জালসায় ছিলাম আমি ওই জালসাতে বলছে গিয়ে গিয়ে মানে ও আমার এবার তাবলিক জামাত পড়ে গেছে তা আমি বললাম যে ঠিক আছে দেখি তো একজন মৌলী সাহেব এই গোজলটা গাইছিল আমার আজ্ঞার বক্তা আমার আজ্ঞার বক্তা গজল গাইছে কেমন করে জানেন হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে তার মধ্যে কাজ হবে এবার তা আমি ওয়াজি আজ উঠলাম ওঠার পরে বলছি আর রসুল আল্লাহ বলেন তো বলে না তাজ্জুব তা বলছি ইয়া আল্লাহ বলে তবুও বলে আমি বললাম এর আগের যে বক্তা বলছিল না হে রসুল হে রসুল যা ইয়া রসুল ও তা হ্যাঁ হে রসুল যা ইয়া রসুল আল্লাহ তা তাহলে হে রসুল বলা গেলে ফতোয়াটা যখনই দিয়ে দিলাম বুঝলেন ইনশাল্লাহ তারা সৌরে আল্লাহ ধবনী ডাক দিয়েছে এবং ইয়ারসুল্লাহ পরি ছেড়েছে সুহান আপনাদেরকে তো পড়াতে পারবো কোনো অসুবিধাই নাই एक डक दे रसोला या हाबी बला दुई साथी के पासे तेनिए हा आरा में आ निजो मीरा लाए दुई साथी के पसे आरा में आ चो निजो मीरा लारा दाओ रसो लल्ला ডাকে যে আশিক তোমা রসলা হাবি বলা নুরেতে উজ্জল চেহরা তোমা দেখিলে হারাম দুজো খেরি নাম জোরে বলেন অগ তু জড়ে বলেন সুবাহ লে উজ্জ্বল চেহে মার দেখি দেখিলে হারাম দুজো খেরি নাম তুমি কবে দিবে এ মুলাকাত দিদার দাও আমারে রসোল্লা

সুন্দরতম জান্নাতি দেখা যায় নবী পাকের সম্মুখে ধরে যে আল্লাহ নবীকে বলছে আর রসুল আল্লাহ এর মধ্যে কি কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার নবী বলে এই জিবিরিলের মধ্যে আমি একটা তসবির দেখতে পাচ্ছি এর মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছি আধুনিক বিজ্ঞানের কিছু প্রজেক্টার আছে দেখবেন যেমন করে কিছু লাইট আপনার সাদা পর্দার ওপরে পড়লে কি হবে যেমন করে আপনারটা পুরা কাপড়টা আপনার স্কিন হয়ে যাবে এমন করে আপনার দেখেন না এখানে যে

এনাকে কি আপনি চেনেন নবী বলে না আমি এনাকে চিনি না আল্লাহ নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কই আপনার এ জগতের স্ত্রী এনা হচ্ছে আপনার পরের জগতের স্ত্রী জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে জিবরিল আমি দুনিয়া জমিনে আজ রাতে খাদিজাতুল কুবরা ইন্তিকাল করে যাবার পরে আমি নবী পাক বড় ব্যথিত আজি আমি নবী পাক বড় সগাগত মরমাগত আজি আল্লাহ নবী খাদিজা ইন্তিকাল করে যাবার পরে মা উম্মে সালমা কে নবী পাক বিবাহ করেছিলেন তারপরেই এই ঘটনাটা সংগঠিত হয়েছিল জিব্রিল বলছে ইয়া আপনার মনের ব্যথা কে নিবারণ করবে আল্লাহ আপনার মনের কষ্ট কে নিবারণ করবে আল্লাহ কারণ এমন একজন স্ত্রী আল্লাহর তরফ থেকে মনোনীত করা হয়েছে এমন একজন স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন যার তাসবীর

কারণ আয়েশা যেহেতু আপনার স্ত্রী হিসাবে আল্লাহ কবুল করেছে কি করেছে এই ঘটনাটা আবু বাকারের কানে আপনার পৌঁছে গেল আবু বাকারের কানে এই ওহির বায়ান যখনই পৌঁছে যাওয়া আবু বাকার বলছে আর সোল আল্লাহ আপনি আমার দিটি চাওয়া পূর্ণ করেছেন আর আল্লাহর হুকুমে তৃতীয় চাওয়া পূর্ণ করতে আপনি বাধ্য হবেন যদি আমার কন্যার বয়স মাত্র সাত বছর ওই কন্যাকে আমি এনে এক্ষুনি আর আমি বাকি রাখতে চাই না আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিতে আবু বাকার বলছে নবী তৃতীয় নাম্বারের চাওয়া আবু বাকারের পূর্ণ হয়ে গিয়েছে তৃতীয় নাম্বারের চাওয়া আবু বাকারের পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি এই কন্যার বিবাহ দিয়ে দেব তো সাত বছরের কন্যার বিবাহ রসুল্লাহ সঙ্গে পরিয়ে দিল এ আবু বাকার সিদ্দিক জোরে বলেন তাহলে তিনটি যাওয়ার মধ্যে একটা হচ্ছে সাথী হয়ে থাকা দ্বিতীয় নম্বরে জীবনে যা কামাই করবে তার রসুলের দরবারে কুরবান করে দেওয়া ইসলামের জন্য কুরবান করে দেওয়া তৃতীয় নম্বরের চাওয়াটা ছিল যে নিজের কন্যার বিয়ে রসুলের সঙ্গে দেওয়া জোরে বলেন এবারেতে এতে কি আছে যদি বলেন বহু কিছু আছে আল্লাহ সাবি প্রথম নাম্বারে চেয়ে ছিল বন্ধু হয়ে আল্লাহ কারণে বলেছে শোনো আমার তুমি কখনোই ঘুষ কর আপিং দারি কর সুদকর এদের সঙ্গে বন্ধু করতে যেও না নবী পাক আমার বলেছে সর্বমাই বন্ধু ভালো করবে সর্বমাই বন্ধু এমন করবে যাতে করে তোমার তোমাকে ওই ভ্রান্তির মধ্যে ফেলে না দেয় কারণ রসুল বলছে কেমাতের দিন তুমি যার সঙ্গে বন্ধু করবে পাক ওই ব্যক্তির সঙ্গে তোমাকে এখন যদি আপনি কাঠের সঙ্গে বন্ধু করেন তো কাঠ আপনাকে ভাসাবে আর যদি পাথরের সঙ্গে বন্ধু করেন নদীতে পাথর আপনাকে ডুবাবে না ডুবাবে না আপনি পাথরের উপর পার হয়ে তো নদী পার হতে পারবেন না পারবেন তাহলে বন্ধু সঙ্গী দেশে লোহা ভাসে বলে না সঙ্গী ভালো তা আপনি ভালো থাকতে পারবেন নতবা সঙ্গী যদি মদ খাই আর আপনি যদি বলেন আমি তো মদ খাই না আপনি মদ না খালেও ওই মদ যে গেলে সে খাবে গেলে সে পানিও খান খান না যেটা বন্ধুর সঙ্গে আসেন মদ না খেলে ওইগুলো সে পানি খাবেন আপনি যার কারণে রসুল বলেছেন বন্ধু তালিটা ভালো রাখবে এবার দ্বিতীয় নম্বরে যা ইনকাম করবে তা ইসলামের রাস্তায় আবু বাকার সবগুলো ব্যয় করবো কতগুলো সবগুলো ব্যয় করব আর নবী বলছে বিবি বাচ্চার জন্য রাখতে হবে আবু বাকার বলছে না সবগুলো আমি ব্যয় করে দেব আমি এখন বলবো এটা কেন আবু বাকার করেছিল আবু বাকার উম্মতে মোহাম্মদ কেটাই শিখিয়েছিল শোনো আমি আবু জীবনের জীবনে যদি অল্প যা কিছু কামাই করেছি ইসলামের জন্য ব্যয় করেছি যদি কোনো দিন ইসলামের জন্য তোমার কাছে কিছু আবেদন করা হয় তুমি যদি মুসলমান হও ফিরিয়ে দিও না কারণ আমি আবু বাকার সবগুলো ব্যয় করে দিয়েছি তুমি তো এক পার্সেন্টও ব্যয় করতে পারবে যাবে না যাবে না গো যাবে না যাবে এখন যদি কেউ আব্দুর রহমানের বাবা মারা গিয়েছে ধরেন কার আব্দুর রহমানের বাবা মারা গিয়েছে তো আব্দুর রহমান কে বলছে তোর ঘরে তো দেড় লাখ টাকা দামের একটা খাট আছে ফির করে পানি হয় তো বলছে একটু কাজ কর আজকে রাত্রিটা কোথায় রাখবো তোর ওই খাটটার উপর রাখি তোর বাপ জীবনে খাটে সয়নি তো বেটা কি বলবে ওই দেড় লাখ টাকা দামের খাটে আমার বাবার মৃত্যু দেহ রেখো না যদি রাখো ওই খাটে আর কেউ শুতে পারবে না পারবে আর স্ত্রী কানে কানে বলে যদি তোমার ঘরে তো কাল কি আমি বাপের বাড়ি যাব বলবে না হ্যাঁ বলবে তো বড় বেঠা গ্রামের মূল জিজ্ঞাসা করছে এই তোর বাপকে রাখবো কোথায় রে পানীয় যে হচ্ছে লোকেরা জিজ্ঞাসা করছে বলো ওই পেয়ারাতলাটায় একটা তিরপল টাঙিয়ে রাখো জায়গা হয়ে রাত্রি ফির ফির বৃষ্টি আর ওই একটা টাঙিয়ে আপনাকে রেখে সকাল বেলায় আনবে এখানে আনবে না আনবে না আনবে না গো সকাল বেলায় আনবে এখানে কিন্তু ছেলে স্ত্রী যা আছে কেউ বলবে না যে পেয়ারাতালাই নাই গো একটু ঘরের মধ্যে রাখো আজকে কাল তো চলেই যাবে গোরস্থানে কাল চলেই যাবে আজকে রাত্রিটা যে বাড়িতে মৃত্যুদেহটা আছে ঘরের মধ্যে রাখে কথাটাও কেউ বলবে 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 না তাহলে আপনি কি করেছেন ছেলে মেয়ে ব্যাটার জন্য বলেন কি করেছেন তাহলে বোঝা যায় যে যা কিছু করেছেন সবগুলো ছেলে মেয়ের জন্য আর যেগুলো আল্লাহর রাস্তায় দিয়েছেন ওগুলো নিজের জন্য জোরে বলেন যা কিছু করেছেন আপনি দুনিয়াতে ছেলে মেয়ের জন্য আল্লাহ রাস্তায় যেগুলো দিয়েছেন নিজের জন্য আমি পাঁচজন ভ্যাগে ভাইকে দেখতে চাই এই গোরস্থানের নামে আবু বাকারের ভালোবাসাতে আবু বাকারের প্রেমে বেশি বলবো না গো একটা করে হাজার টাকা পাঁচজন ভাই আমার পাঁচজন চাচা একটু বলেন তো যে ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য বহু লাখ লাখ টাকা ব্যয় করে ফেলেছি এটা আসল ঘর

মিয়ারুল ইসলাম বলছে যা কিছু করেছি বিবি বাচ্চার জন্য বহু করেছি আসল ঘরের জন্য এক হাজার টাকা আমি গোরস্থানে দিয়ে দেব জোরে বলেন জিদাবাদ সুহান আল্লাহ দেন আর একজন ভাই আমার কি নাম চাচা আমার মামু হচ্ছে গো আপন মামু এ দেখেন আমি খেয়ালি করতে পারিনি হ্যাঁ না ও নাকে চাচা বলেছি হ্যাঁ ওই যে চাচা হাত তুলেছে আপনার এক হাজার এ দেখেন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আপনি দানকে কবুল করে নিয়ে আমার বাবা ব্যবসা করে তো ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করুন খেতে কামারে বরকত দান করুন হায়াত দারাজ করুন কি নাম চাচা মুসা কলিম নারাই তকবীর এক হাজার টাকা দান করেছে গোরস্থানের জন্য জিন্দাবাদ বলেন আরো জোরে বলেন জিন্দাবাদ কি নাম আত্ম বলছে ছেলে মেয়ে বিবি জন্য আমি বহু জমি জায়গা করেছি এখানকার জন্য একদম চলতে পারে না দেখেছেন টাকা জিন্দাবাদ বলেন আল্লাহ আপনি দাদুর হায়াতকে দারাজ করুন বালা মুসিবতে হেফাজত করুন আসল ঘরের জন্য পাঁচশো টাকা দান করে আল্লাহ দানকে কবুল মঞ্জুর করুন জহির সদরজির পাঁচশো টাকা আচ্ছা এই জায়গাটা কিন্তু আসল এটা ভাবে এলেন ওই যে নকল জায়গা করেছেন ওখানে কিন্তু লাখ লাখ টাকা খরচ করেছি না করেনি করেনি কিন্তু আসল জায়গা হচ্ছে কবর মরতে হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ দেখেন আচ্ছা নগদ দিয়ে দিয়েছে চাচা হ্যাঁ যাক পাঁচজন পাক পাজে তোর নামে পাঁচজন হয়নি আচ্ছা দুজন আর দুজন নাই গো ওই দেখেন আরেকজন চাচা হাত তুলেছে এক হাজার টাকার দাতা জিন্দাবাদ হ্যাঁ মইনুল ইসলাম জিন্দাবাদ বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আপনারা যা বলছেন আল্লাহ আকবার আল্লাহ নারাজ হবে কেন চাজবা মহাব্বাত প্রেম নাই জোরে বলবেন ভোটের মিছিলে গিয়ে তো লাফিয়ে লাফিয়ে বলেন দেখতে পাই হ্যাঁ অরঙ্গজেব এক হাজার টাকার দাতা জিন্দাবাদ বলেন কটা হলো আলহামদুলিল্লাহ তাহলে পাঁচটা হয়েছে পাক পাজাতের নামে একটা কবিও বলে দিই পাকিস্তান जाते নেপাতা আমার হবে গুছাতা জরে বলেন সুবহান ফাতেমা থাকি বেপিছে আলী কইবে কথা হাসান দেখা বলেন এই পাক পা নামে পাঁচজন বলেছিলাম আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে গেছে। পাক পাঁচাতন হচ্ছে হাজরাতে হাসান এবং হুসাইন মা ফাতে তুজ্জোরা রাদি আল্লাহ তালা আনাহা হাজরাতে আলী শেরে খোদা রাদি আল্লাহ তালা আনহু হজরাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হচ্ছে পাক পাজাতন তো পাক পাজাতনের নামে হয়ে গেল এখন আমি একটুখানি বলবো আপনাদেরকে আরো চারজন ব্যক্তিকে আমি দেখতে চাই যেগুলো আপনার চারজন খোলা পায়ের Mayır mannan ey ভাই আমার বেসে বলছে মান্নান নামে পাঁচশো টাকা দান করেছে দোয়া চেয়ে চাল্লা ভাইয়ের দান কবুল করুন পৃথিবীতে অনেক টাকা পয়সা জমি জায়গা বিভিন্ন কিছু মেডিকেল এমন করে নিয়ে বিভিন্ন জায়গায় খরচপাতি করে ফেলেন কিন্তু খোদার কসম বলে যাব আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করে যাবেন ওটাই কে দিন আপনি ধরে পাবেন কারণ আসল জায়গা ঘটছে কবর এই যে চারজন খোলা পায়ের আশি দিন হাজরাতে আবু বাকার সিদ্দিক হাজরাতে উমার ফে ফারুক আজম হযরত আপনার উসমান গানি হযরত আলী শের খোদা رضی আল্লাহু তাআলা عنهم সকলে বলুন সুবহানাল্লাহ চার

আমার চারজন যুবক ভাই চাচা আপনি দাঁড়িয়ে বলুন তো বহুত টাকা ব্যয় করেছি পৃথিবীর জমিনে আর নয় আল্লাহর রাস্তায় গরস্থানের জন্য আর হাজার টাকা আমি দান করে দিলাম এই দেখেন চাচা এসে বলছে কি লালটু মন্ডল এক হাজার টাকার দাদা জিন্দাবাদ বলেন এগারোশো টাকা মৌলী সাহেব বলছে যে মলবী সাহেব বলেছে আমি দিলাম বলবেন না আরে বেশি তো চাইনি গো ঈদের দিন ফতেপুর জামে মসজিদে আমি ঈদ পরে বারো লক্ষ টাকা কালেকশন করেছি একটা মিনারের জন্য আলহামদুলিল্লাহ তাহলে আপনাদেরকে তো চেয়েছি মাত্র একটা করে হাজার টাকা আমি তো বলতে পারতাম দশ হাজার টাকা করে দিন এক হাজার টাকা কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারা যায় না না যাইগো এক হাজার টাকা টাকা হলো নাকি হ্যাঁ হ্যাঁ কালুখানে এক হাজার টাকা কারা দাদা বলেন হ্যাঁ আচ্ছা বাবার নাম আচ্ছা যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়াতে রেখে গিয়াছে পাঁচশো টাকা করেছে গোরস্থানে দান আল্লাহ দানকে কবল মঞ্জুর করে নিন আল্লাহ আমিন